আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। আর আজকে দুইজন একসাথে সকাল সকাল উঠেছিলাম ঠিকই, আমার আবার সকালে টিচার আসছে, পড়তে বসছি, দেন এখন দুইজন একসাথে, আর সেও বাইরে থেকে কাজ শেষ করে আসছে, আর এখন আমরা দুইজন একসাথে হচ্ছে ব্রেকফাস্ট করব। আর এই যে আজকে আবহাওয়ার অবস্থা, আমি কিন্তু প্রতিদিনই একটু রোদ দেখাই, যেহেতু রোদ উঠতেছে, গরম, হট টাইম এখন। দেখেন প্লেটে ভাত নিছে, শসা নিছে মনে হয় 1 কেজি, আলু ভর্তা, আজকে 7 দিন হলো আমার ভাইটা এসেছে, সেই শুক্রবারে আসছিল আর আজ শুক্রবার, আর সে হচ্ছে আজকে চলে যাবে বোনের কাছে। সে 7 দিন ছিল, তান কিন্তু এমনিতে কোথাও গিয়ে বেড়াতে গিয়ে থাকে না, আর এবারে সে ফার্স্ট টাইম মনে হয় আম্মু আব্বুকে ছাড়া ও হচ্ছে 7 দিন আমার কাছে ছিল না, তান আম্মু আব্বুকে ছাড়া ও ও থাকে না আর আমিও থাকতাম না ছোটবেলা। তো এখানে হচ্ছে আম্মু আজকে চুলা লেইপা নিতেছে, আর চুলাটা হচ্ছে আগুন জ্বালাইলি আগের মতো পুরাতে না হয়ে যায় না আম্মু, হচ্ছে আমারটা কালকে রাত্রে ব্রাশ গুলা ধুইয়া রাখছি, বলতে হচ্ছে ভিজায় রাখছিলাম সাবানের পানি দিয়ে 2-3টা ধোয়ার পরে। তো এই দেখেন সকালবেলা এতগুলা বের হয়েছে মেকআপ, তো এরকম মেকআপ করলেই হবে না, মেকআপ কিন্তু এই ব্রাশগুলো কিন্তু ধুইতে হবে না, হয় নিজের স্কিনেই ক্ষতি হবে। সবাই ধরেন 1 মাসে 1-2 বার করে এরকম করে ধুয়ে নেবেন। তো এগুলো হচ্ছে আমি এখন হাত দিয়ে কসলে কসলে যতটুকু বের করা যায় আর কি, চাইপা চাইপা বের করবো আর একটু ধুয়ে নেব। এটা একটু রোদে রাখলাম, বেশি রোদ না, 1 ঘন্টার মতো থাকলে একদম শুকায় যাবে। শ্বশুর আব্বু আজকে সকালে বাজারে গিয়েছিল, বাজার থেকে হচ্ছে বাজার করে নিয়ে আসছে টুকটাক যা দরকার, এখানে একটা মুরগি নিয়ে আসছে, আর এরপরে হচ্ছে সেই কলা গাছের ইয়ে নিয়ে আসছে, এর আগে আমার চাচি শাশুড়ি রান্না করছিল, এরপরে আব্বু বললো যে আমি আবার নিয়ে আসবো নে। এই যে এগুলা রান্না ভালোই লাগে, টেস্ট আমার কাছে বেশ ভালোই লাগছে কিন্তু। আর এখানে হচ্ছে পুঁই শাক নিয়ে আসছে, পুঁই শাক কিন্তু আমার খুব পছন্দ, আর পুঁই শাকটা খুব ভালো, একদম তরতাজা, খুব সুন্দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা নামাজ পড়ে আসলো। এই যে মাংস কাটা হয়ে গেছে, আম্মু মুরগি খুব সুন্দরভাবে কাটতে পারে, এখন হচ্ছে অর্ধেকটা রেখে দিবে আর অর্ধেকটা হচ্ছে খাবো, শুধু তানের জন্যই রান্না করা, কারণ তান এখন মুরগির মাংস খায়, গরুর মাংসটা পছন্দ করে না, আর তান যেহেতু আজকে চলে যাবে আর মুরগির মাংস আমাদের অত একটা ভালো লাগে না, এই জন্য অর্ধেকটা আজকে রান্না করবে আর অর্ধেকটা বাকি অন্য সময়। আমাদের ভাত হচ্ছে চুলায়, ভাতটা আগেই রান্না করা হয় আর আজকে কত বড় পাতিলে রান্না হচ্ছে। তো এখন হচ্ছে পুঁই শাক কাটবো, পুঁই শাক রান্না মানে পুঁই শাকটা হচ্ছে ভাজি হবে, পুঁই শাকের ভাজিটা আমার কাছে অনেক ভালো লাগে, আমি কিন্তু বিয়ের আগে পুঁই শাকের এত ফ্যান ছিলাম না, এখানে আসার পর থেকে পুঁই শাকের ভাজি খেয়ে আম্মুর হাতেরটাও টেস্ট লাগে, চাচির হাতেরটাও টেস্ট লাগে। আমি হচ্ছে আগে পাতাটা সব ছুটাই নিব, তারপর ডাটাটা পরিষ্কার করব। এখন হচ্ছে আমি পাতাগুলো চিকন চিকন করে কেটে নিব। এখন আমি ব্রয়লারের মাংস রান্না করার জন্য তেল দিয়ে দেবো, তেল দিয়ে
মাটি চুলায় রান্না করে খাওয়ার মজাই আলাদা। মাটি চুলায় খাওয়ার রান্না করলে হেভি টেস্ট আছে, সেজন্য আমি মাটি চুলায় রান্না করে করি। মাংস রান্না আমার হয়ে গেছে, আমি এখন পুঁই শাক রান্না করবো। পুঁই শাক ধোয়া কোটা কমপ্লিট, আমি এখন চুলাই দিয়ে সিদ্ধ করে নেব। শুধু লবণ দিয়ে সিদ্ধ করব, তারপরে ঝাল পেঁয়াজ তেলে দিয়ে তখন ভাজবো। তো আমি আর তান যাই তান তো মানে বাইরের খাবারের চেয়ে বাইরের খাবার বেশি খাই। তা আইসক্রিম না খেয়ে বললাম যে তাদের হচ্ছে তুমি ভাজি খাও, পুরি খাও নাই, আর সমোসা নিল আর পুরি নিল। আইসক্রিম আছে আর লাগবে আইসক্রিম? এই যে দুইজন এখন খাওয়া শুরু করছে। তাদের থেকে নিলে তুমি? আমি অনেকদিন পরে সমোসা খাইলাম। আমি বলে পুঁই শাক সব খাওয়া ফেললি, দেখো পুঁই শাক প্রিয় খাবার, পুঁই শাক খুব খায়, এই জন্য পুঁই শাকটাই ভাজি না। কালকে চাষি রান্না করছিল না পুঁই শাক দিয়ে, কিন্তু মানুষ আমরা অনেকে, যে দেখেন আমার ননদরা দেখবেন যে দুই তিন গ্লাস করে খাওয়া ফেলবো, শরবত বানাবো। বেল হচ্ছে ফাটাই ফেলছে, বেলটা ভরাই হচ্ছে, বেলের আঁশ ভালো আছে। বেলগুলো এই গাছের বেলগুলো খুব ভালো। কিরে মাহি তোর চুল লম্বা, কত বড় চুল লাভে বাস করে না, আমাদের বাসায় সে রয়েছে তাই না? লাভে থাকবে আরো দুই তিন দিন। হ্যাঁ লাভিবা একসাথে থাকবে না? আজকে আমার ননদদের বেলে শরবত বানিয়ে খাওয়াবো। আমার নানি শাশুড়ি চলে এসেছে। আঁশগুলা বের করা হয়ে গেছে, এখন চিনি দিয়ে দিচ্ছি। তান হচ্ছে আজকে চলে যাবে, এই জন্য আম্মু নিজে হাতে খাইয়ে দিচ্ছে। দেখেন তো দুপুরের খাবার খাবে, ভাত খাইতে চাই না কোনো সময়। ঠিক, ও বাইরের খাবারটা একটু বেশি পছন্দ করে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বের হয়ে যাবে। খাওয়াই দিলে ঠিকই অল্প অল্প করে খা।
আমার এই ব্রাশগুলো শুকাই গেছে, এখন আমি রুমে নিয়ে রেখে দিব। এগুলো একটু হালকা হালকা ভিজা আছে, এটা কোনো সমস্যা নাই। নানি দেখেন নিয়ে আসছে, আমরা যেন খেতে পারি। এই দেখেন আম্মা খাইছি লেবু পাতা দিয়ে আর মরিচ দিয়ে, এত টেস্ট লাগতেছে, খুব মজা হইছে। এই তো এখন হচ্ছে বিকেলের সময় আর ফুপ্পা শ্বশুর ফুপ্পি শাশুড়ি আসছে। অনেকদিন পরে ফুপ্পা শ্বশুর আসছে, তার শরীর ভালো ছিল না, তো যাই হোক, আর তাছাড়া তার কাজের চাপ থাকে, এতদিন পরে আসছে। আর এই দিকে আমার ছোট ভাই হচ্ছে চলে যাবে, তো এসে ফুপ্পা শ্বশুর দেখে বলল যে নিয়ে যাও নাই কেন তানকে, তো আবার আসলে কিন্তু অবশ্যই নিয়ে যাবা। আর হ্যাঁ, আমি বললাম যে হ্যাঁ, এবার এসে 7 দিন থাকা হয়ে গেছে, এখন বাড়িতে যেতে হবে, কারণ আম্মু বারবার কল দিচ্ছিল। শেষের দুই দিন হারা দিছি, শেষের দুই দিন না একদিন, দুই দিন ছুটি হোক আর এমনি না ভালো যদি না লাগে তাহলে ব্যাগগুলো আসবে। আরো যদি গরম টরম পরে আবার গরমের ছুটি দেয়া যাবে। ঠিক আছে, সব যাও, আমাদের কোনো খেলেন তো ফুল ফল।